हे जगतवासी, आज हमें शामीम आली चिस्ती अपन सामने एक आलोचना नहीं आसलम। ये आलोचना जो क्यों एक ख्याल कर शुने तो अवश्य आल्लार तरफ थेके किछु ज्ञान पाबेन। तबे आजकेर जे आलोचनाटी सेटी हलो जे आमी ए पर्यन्त आपनादेर सम्मुखे जे आलोचनागुलो करेछि सेई आलोचनागुलोर যেমন অনেকে বলে থাকে যে আপনি যে কথাটা বললেন এই কথাটা কোন আয়াতে আছে, এই কথাটা কোরআনে কত নম্বর সূরাতে আছে, আমাকে এই কথাটা বলে থাকে। তবে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো, দেখেন যে 30 পারা জাহির করেছেন আল্লাহ, এবং দেখা গেছে 30 পারার মধ্যে 30,000 কালাম আল্লাহ জাহির করেছেন। কিন্তু দেখা গেছে যে মূলত 90 পারার মধ্যে যদি যাই তাহলে আরও 60,000 তিনি সিনাই সিনাই রেখেছেন। এবং দেখা যায় রুহানি জগতে, আত্মজগতে বা আল্লাহর সিদরাতুল মুনতাহাতে সে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করেছেন। তো এখন বলতে চাই যে এই পৃথিবীতে যারা সাধনা করেছে বা সাধন করতেছে বা কেউ সাধু হয়েছে তারা কিন্তু আল্লাহর তরফ হইতে যে কিছু জ্ঞান পায়। যেমন একটা কথা আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইলের মাধ্যমে বলা হয়েছিল যে রব্বি জিদনি ইলমা, এই যে রব্বি জিদনি ইলমার মধ্যে যে জ্ঞান আল্লাহ দান করেন সেই জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হলো অগণিত জ্ঞান। সেই জ্ঞানটা হচ্ছে অসীম জ্ঞান। যে সসীম জ্ঞান জীবে লাভ করে, আর পরমাত্মার মধ্যে অসীম জ্ঞান, যা যেই জ্ঞানের কোনো সীমা নেই। আর সেই অসীম থেকে কিন্তু আল্লাহ মানুষকে দান করে থাকে, আর সেটি 90 পারা। এবং 100-তে পূরণ করতে গেলে আরও 10 আরও গোপনে রয়েছে। যাই হোক, সেখানে গেলাম না। তো মানুষকে কিন্তু আল্লাহ জাহির করে এই 30 পারা দিয়েছেন, আরও 60 পারা কিংবা 60,000 কালাম আল্লাহ কিন্তু আল্লাহর কাছে রেখেছেন। আর সেখান থেকে কোনো সুফি সাধু বা কোনো আল্লাহর অলিকি সেখান থেকে দিয়ে থাকেন। আচ্ছা, সেখানের কোরআনের যে কিছু বিষয় সেখান থেকে যদি আমি বলি তো অবশ্যই মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সেটি হলো যে একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয়েছে এবং একজন অলিয়া আউলিয়ার চরণে পড়েছে যে বাবারে এই সমাধানের জন্য বহুত ঘুরেছি, বহুত কিছু করেছি, আমার সমাধানটা হচ্ছে না, তখন কোরআন খুলে এই সমাধানটা পাচ্ছেন না, তখন কি হলো? সে আল্লাহর অলি, সে 90 পারার মধ্যে যে আরও 60 পারা কিংবা 60,000 কালাম যে রয়েছে সেখানে যখন ডুব দিলেন তখন সেখান থেকে তিনি এনে বললেন যে তুমি এই কাজগুলো এভাবে এভাবে করো, তখন তোমার এই সমাধান হয়ে যাবে। তখন ঠিকই তিনি যখন এভাবে কাজগুলো করলেন তখন তার সমাধান হয়ে গেল। তাহলে যে একটি পাতার মধ্যে আমরা 30 পারা একটি কোরআন পাতা রূপে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখে শুনে পরে আমরা এখান থেকে বলতে হয়। আরেকটা হলো অদেখা কোরআন, যা চর্মচোখে দেখা যায় না, সেটাকে রুহানি ইনসান কথা বলা হয়েছে, যে রুহানি ইনসানিয়তের কোরআন। এবং আরও একটি হলো যে আল্লাহ বলেছে আমার কোরআনকে আমি সিদরাতুল মুনতাহা পরে আমি সংরক্ষণ করে রেখেছি। সিদরাতুল মুনতাহায় যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করেছে, যাকে লৌহে মাহফুজের কথা বলা হয়েছে, যে আমার কোরআনকে আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, যে এই কোরআন কেউ ধরতে পারে না, ছুঁতে পারে না এবং পোড়াতে পারে না, নকল করতে পারে না। তাহলে বর্তমানে যদি আমরা কোরআন শরীফটা খুলি দেখা গেছে যে 6,666টি আয়াত পূর্ণতা পাই না, কমেছে। তে কমালোকে তাহলে পাতার কোরআনটাকে 9-6 করেছে, কিন্তু দেখা গেছে যে 60,000 কালাম যে আল্লাহ গোপনে রেখেছে সেটি অলি আউলিয়াদের সিনার মধ্যে দিয়ে দেয়, আরও যে 10 সেটি আল্লাহর হাতে রাখে, আর ওখান থেকেও দেয় যদি ওরকম আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হয়। তবে হে জগতবাসী, আমাকে যারা এরকম বলে থাকে যে আপনি এই কথাটা পেলেন কোথায়, কোরআনে কত নম্বর আয়াতে? বাবা, কোরআন তো 30 পর্যন্ত সীমাবদ্ধ, 90 পর্যন্ত, 60 তো আল্লাহর কাছে রেখেছেন, সেগুলো তো সাধারণ মানুষকে দেয় না, যারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুত্ব অর্জন করেছে তাদের के एटा दिए थाके एबं सेटा दिए सेई कोरानेर विषयटा बोलबो जे मानुष मृत्युबरण करबे कबे ओई ৬০,০০০ मध्य आछे आर सेई ৬০,০০০ कोरान जे पड़ेछे से एकमात्र सेखान थेके देखे बोलते पारबे तार मृत्युटा कबे होबे एबं सेई कोरान कथा बोले सेई कोरान जीवित यदि बोले देय जे हाँ तुम इमुक दिन इमुक समय तुम्हार इंतेकाल होबे तबे तार मृत्युर खबरटा ए पृथिवी थेके पेये गेल और जरा ৩০-এর मध्य थाकबे तारा मृत्युर खबर एवं काल कि होबे ৬ মাস परे कि होबे सेटा बोलते पारबे ना एकजन ओलिया उलिया बोलते पारे आर ए बोलार क्षमता आल्लाह तादेरके दिएछे। अच्छा आजकेर कथार मूल विषयटी हलो कि जे आमाके अनेकेई बोले थाके जे ए कथाटा आपनि पेलेन कोथाय तो एखन सेई कोरान कि आमि ताके देखाते पारबो तबे यदि ए पृथिवीते कोनो प्रेमिक बा ज्ञानी हये थाके तारा कखनो एटा बोलबे ना यदि आपनार ज्ञाने कैच करे जे हाँ कथाटा सठीक ताहले आपनि राखुन आर यदि बोलेन भावेन जे ए कथाटा ठीक ना ताहले एटा आपनार ज्ञानेर मध्य राखबेन ना एटा मस्तिष्के राखबेन ना। जे आरेकटा कथा हलो जे यूट्यूबेर मध्य मानुष अनेक कथा छाड़तेछे अनेक किछु यूट्यूबेर मध्य पावा जाच्छे किन्तु आपनार ज्ञाने कर्मक्षेत्रे यदि आपनार ना मेले ताहले आपनि कथाटा राखबेन ना और यदि देखें जे ना आमि कथाटा भालो लेगेछे एबं आमार जुक्तिते मिलेछे आमार ज्ञाने धरेछे ताहले एई कथाटा आपनि राखुन तो एरकम कथा बोलबेन ना जेटा पेलेन कोथाय आपनार जुक्तिते ना आसले एटा आपनि डिलीट करे दिन आपनार मस्तिष्केटा राखबेन ना। तबे हे जगतबासी आजकेर जे आलोचनाटी सेई उद्देश्येई करा हलो যদি কেউ ভাবে যে না এরকম আমি মানতে পারবো না কিন্তু মানতে না পারলেও বাবা এটা কিন্তু ঘটতেছে বহু আউলিয়ার জীবনে দেখা গেছে তিনি মৃত্যুর খবরটা বলে গেছেন এবং সেই সময় চলে গেছে আমার বাবা আরশাদুল্লাহ চিশতি তিনিও তার মৃত্যুর খবরটা বলে গেছেন যে বৈশাখ মাসের ১৭ তারিখে এতটার সময় আমি চলে যাব তখন দেখলাম যে ঠিক টাইমেই তিনি চলে গেলেন তাহলে তিনি যে চলে গেলেন তার মৃত্যুর খবরটা কোত্থেকে পেয়েছে এই ৩০ পারা থেকে না বাবা তিনি সেই ৬০,০০০ কালাম যে আল্লাহর মধ্যে গোপন রেখেছে আল্লাহর পছন্দ মতো কোনো বান্দাকে বা বন্ধুকে এই আয়াতগুলো দেয় এখান থেকে তাকে জানিয়ে দেয় অগ্রিম খবর এবং মৃত্যুর পরে সে আত্মগতভাবে কোথায় যাবে কোথায় তার বাসস্থান হবে সে কি বেহেশত না সে মুক্ত না সে কোথায় যাবে এই জিনিসটা তাকে অগ্রিম জানানো হয়। তবে আজকের আলোচনাটি যদি কেউ বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কেউ এমন কথা বলবেন না আমাকে কেন কোনো মানুষকেই বলবেন না কেননা যে একটা কথা যদি কেউ মিথ্যে বলে তাহলে তার সাজা তো সে পাবেই তবে কিছু কিছু কথা আছে যে আল্লাহ বান্দার মুখ দিয়ে প্রকাশ করে আর সেই কথাগুলো যারা পৃথিবীতে অজ্ঞানী অল্পজ্ঞানী তারা বুঝবে না তাই আমি বলবো আপনাদের যদি আজ এই কথাগুলো জ্ঞানে ধরে ভালো লাগে তো এমনটা না করা ভালো আর যদি আমাদের চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলে রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।